যুক্তরাজ্যের সরকারি বিমান পরিষেবা সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটের খাবারের প্যাকেটে একটি আস্ত নকল দাঁত পেয়েছেন ঘাদা এল হোস নামের এক যাত্রী। দুবাই থেকে যুক্তরাজ্যগামী সেই ফ্লাইটটির নাম্বার BA107। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দাঁতসহ সেই খাবারের ছবি টুইটও করেছেন ঘাদা। টুইটে তিনি খাবারের প্যাকেটে এ ধরনের উপাদানের উপস্থিতি রীতিমতো ভয়ঙ্কর আখ্যায়িত করে ব্রিটিশ এয়ারওয়েজের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন। খোলা খাবারের প্যাকেটের মধ্যে সাদা রঙের ন্যাপকিনের মাঝে পড়ে থাকা দাঁতটির পেছনের দিকে একটি কালো রঙের বোটা সদৃশ্য অংশ দেখা গেছে। অবশ্য এটা যে নকল দাঁত, পেছনের কালো রঙের বোটা সদৃশ্য বস্তুটি তার প্রমাণ। এদিকে ঘাদা টুইট করার অল্প সময়ের মধ্যেই পাল্টা টুইট করে তার কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। অপরদিকে টুইটে পরিষেবা সংস্থার পক্ষ থেকে তারা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ বিশ্বের শীর্ষস্থানীয় বিমান পরিষেবা সংস্থাগুলোর মধ্যে অন্যতম বলে স্বীকৃত, তাই এই পরিষেবা সংস্থার খাবারে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি স্বাভাবিকভাবেই এয়ারওয়েজ কর্তৃপক্ষের জন্য অস্বস্তিকর। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।